সেনাপ্রধানকে সর্বোচ্চ পদক, 28 পদক শুধু সিবিআইয়ের। মোদী সরকারের আমলে শেষ প্রজাতন্ত্র দিবসের আগে পরম বিশিষ্ট সেবা পদক পেলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও আরও 18 জন প্রবীণ সেনাকর্তা। যুদ্ধের সময় বাদে এটাই সাহসিকতার জন্য দেশের সর্বোচ্চ সামরিক পদক। গত 4 দশকে যারাই সেনাপ্রধান হয়েছেন তাদের সকলেই বাহিনীর শীর্ষ পদ পাওয়ার আগেই এই পদকে ভূষিত হয়েছিলেন ব্যতিক্রম জেনারেল রাওয়াত। সাহসিকতার জন্য দ্বিতীয় সর্বোচ্চ সম্মান কীর্তিচক্র দেওয়া হলো সিআরপিএফের 2 শহীদ কনস্টেবল প্রদীপ কুমার পাণ্ডা ও রাজেন্দ্র কুমার নাইকে। তাদের কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জিলে সিংকে দেওয়া হয়েছে তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান শৌর্য চক্র। 2017-30 জুন কাকভোরে জম্মু কাশ্মীরে অবন্তিপুরার সেনা ছাউনিতে ফিদায়ে হামলা রুখে দিয়েছিলেন তারা। 36 ঘন্টা লড়ে মৃত্যু হয় 3 সশস্ত্র জঙ্গির, নিহত হন প্রদীপ কুমার ও রাজেন্দ্র কুমার। সরকারি সেবা পদক ও পুরস্কার জয়ীদের মধ্যে এবার পাল্লা ভারী সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্ত সংস্থাটির 28 জন অফিসার আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে বিশিষ্ট সেবা পদক পেলেন। মাফিয়া ডন সোটারাজনের বিরুদ্ধে অনেকগুলি মামলার তদন্তে নেতৃত্ব দিয়েছে মেধাবী সেবা পুলিশ পদক পেলেন এসপি এমআর কোডলে। প্রজাতন্ত্র দিবসের আগে আজ পুলিশ পদক পেলেন মোট 855 জন, তাদের মধ্যে সাহসিকতার পদক পেলেন 146 জন, বিশিষ্ট সেবার জন্য 74 জন ও মেধাবী সেবার জন্য 632 জন। সাহস ও বুদ্ধির জোরে এবং নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচানোর জন্য মরণোত্তর সর্বোত্তম জীবন রক্ষা পদক দেওয়া হলো 8 জনকে। 15 জন পেলেন উত্তম জীবন রক্ষা পদক এবং 25 জন জীবন রক্ষা পদক।